আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমার মনে হয় 99% ফ্যামিলিতে সকালের খাবার বানাতে আমার আপু এবং আন্টিদের অনেক ঝামেলায় পড়তে হয়। দেখা যাচ্ছে কেউ অফিসে যাবে বা কেউ স্কুলে যাবে। তো এই সব কথা বিবেচনা করে আমি আজকে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। আশা করি এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। রেসিপিতে যাওয়ার আগে প্রতিবারের মতো আবারও বলছি, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন, তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা, টমেটো, লবণ। আমি এখানে লবণটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এবং এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে এইগুলোর সঙ্গে ভালোভাবে বিট করে নেব। আমার ডিমটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অন্য আরেকটি বাটি নেব এবং তাতে আমি একইভাবে দিয়ে নেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজের পাতা। এখানে আমি দিয়ে দেব আরও লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ জিরা এবং গরম মশলা গুঁড়ো। এবার আমি এগুলোকে আগের মতো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। আমি এখানে 1 কাপ ময়দা এবং 2 কাপ চালের গুঁড়ো অ্যাড করব। ময়দা এবং চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে মশলাগুলো সঙ্গে মিশিয়ে নেব অল্প করে করে পানি দিয়ে। তবে পানিটা আমি কুসুম গরম পানি নিয়েছি, একদম ঠান্ডা পানি নিইনি। আস্তে আস্তে আমি এটাকে মিক্স করব এবং পানি দিতে থাকব, একেবারে পানিটা দিয়ে দেব না। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে আমার গোলাটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি এই রেসিপিটি খুবই অল্প উপকরণে এবং খুবই দ্রুত সময়ে করার চেষ্টা করেছি আপনাদের জন্য। তো আমার এই চালের গুঁড়ো এবং ময়দার মিশ্রণটি কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি চলে যাচ্ছি রান্নায়। প্যানটি গরম হলে তাতে তেল দিয়ে আমি সারা প্যানে ঘুরিয়ে নিলাম। এরপর আমি যে ময়দার মিশ্রণটি রেডি করে রেখেছি সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার সারা প্যানটিতে ঘুরিয়ে আমি এরকম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু গোলাটা পাতলাই করে নিয়েছি, তাতে এভাবে ঘুরিয়ে নিতে সুবিধা হবে। এবং ডিমের যে মিশ্রণটি রেখেছিলাম সেটা আমি এর উপরে এবার দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো রেখে আমি কিন্তু এটাকে উল্টিয়ে দেব। আর এটাতে কিন্তু আপনাকে বেশি তেল দিতে হবে না, আমি সামান্য পরিমাণ তেল নিয়েছিলাম দেখতে পেরেছেন। তো এপাশ ওপাশ আমি অল্প কিছুক্ষণ রেখে আমি এটাকে উঠিয়ে নেব। আমার কিন্তু একটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, কতটা অল্প সময় আমি এটা তৈরি করে নিয়েছি। নেক্সটে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি ময়দার মিশ্রণটি দিয়ে নেব এবং প্যানের চারপাশে ঘুরিয়ে নেব। আগেরবারের মতো আমি এই গোলাটা দিয়ে ঘুরিয়ে নিয়ে এর ওপরে আবারও ডিমের মিশ্রণটি দিয়ে নেব। আমি
এটাকেও প্রায় 2 মিনিটের মতো রেখে উল্টিয়ে দেব। এপাশ ওপাশ দুপাশটা আমি খুব ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর একইভাবে আমি কিন্তু প্রতিটা বানিয়ে নিয়েছিলাম, আর এটা খেতে অনেক মজা ছিল। সবচেয়ে বড় কথা, আমাদের ব্যস্ততার টাইমে এরকম অল্প উপকরণে দ্রুত সময়ে এভাবে কিছু বানিয়ে নিলে কিন্তু আমাদের সবার কাজের চাপটা কমে যায়। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।